আজকে আমি পেয়ারা পাতার গুণাগুণ নিয়ে বলতে চলেছি। পেয়ারা পাতা দাঁতের জন্য খুবই উপকারী। পেয়ারা পাতা চিবিয়ে নিয়ে সেটা ফেলে দিয়ে পেয়ারা পাতা ফুটানো জল দিয়ে মুখ কুলি করলে দাঁতের মাড়ি ফোলা, দাঁতে পোকা, রক্ত পড়া, দাঁতে সব রকম সমস্যা থেকে আমরা সমাধান পেতে পারি। চুল ঝরে পড়া রুখতেও পেয়ারা পাতা খুবই উপকারী। পেয়ারা পাতা ফুটানো জল ঠান্ডা করে স্নানের সময় ব্যবহার করলে 7 দিনের মধ্যে চুল পড়া বন্ধ হয়ে যাবে। পেয়ারা পাতার গুণাগুণ এখানেই সীমাবদ্ধ নয়। পেয়ারা পাতা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সেটি বলার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ 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 আমার ভিডিওটিকে লাইক, সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পেয়ারা পাতা খেলে হাই প্রেশার, হাই কোলেস্ট্রল বা ডায়াবেটিস থেকে আমরা নিয়ন্ত্রণ পেতে পারি। ডায়াবেটিস আজকাল একটি কমন অসুখ, প্রায় সবারই বলতে গেলে ডায়াবেটিসের সম্ভব। যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের রোগে ভুগছেন তারা 7 দিন এই পেয়ারা পাতা ফুটানো জল খেয়ে দেখুন, কোষ্ঠকাঠিন্যের সমস্যা একদমই চলে যাবে। যাদের কোনো কিছু খেলে র্যাশ, চুলকানি, অ্যালার্জির সমস্যা হয় তারাও এই পাতাটি ব্যবহার করে দেখুন, খুবই লাভবান হবেন। পেয়ারা পাতা পেস্ট করে বা বেটে মুখে লাগালে মুখের বয়সের ছাপ অনেকটাই দূর হয়ে যাবে। একটানা 7 থেকে 14 দিন এই পেয়ারা পাতা পেস্ট করে মুখে লাগালে বয়সের ছাপ একেবারেই চলে যাবে। মুখে ছোটো ছোটো যে ব্রণ হয় সেইগুলোর জন্য পেয়ারা পাতা খুবই উপকারী। অনেকে হজমের সমস্যায় গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি এইসব রোগেও ভুগছেন, সেইগুলোর জন্য পেয়ারা পাতার সেদ্ধ করা ফুটানো জল 7 দিন ব্যবহার করলে আপনারা সে রোগগুলো থেকে নিরাময় পেতে পারেন। পেয়ারা পাতা ফুটানো জল যে কোনো মানুষই সেবন করতে পারে, প্রাপ্তবয়স্ক, মধ্যবয়স্ক, শিশু সবাই সেটি খেতে পারে। প্রথমত সকালবেলা খালি পেটে মাঝারি সাইজে 3টি টাটকা পেয়ারা পাতা চিবিয়ে খেয়ে নিন। নিয়মটি হচ্ছে এরকম টাটকা 7 থেকে 8টি কচি পাতা আমাদের নিয়ে নিতে হবে। এইবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পেয়ারা পাতার জল ফোটাতে হবে। প্রথমে 2 গ্লাস জল আমি নিয়ে নেব। আমি 2 গ্লাস জল নিয়ে নিয়েছি। এবার 7 থেকে 8টি কচি পাতা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোকে আমি পাত্রে দিয়ে দেব। এবার আমি গ্যাসটিকে হাই মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। 2 গ্লাস জলকে আমি ফুটিয়ে 1 গ্লাস জলে পরিণত করব। এই জলটি ফুটতে 20 থেকে 30 মিনিট সময় নিয়েছে। এরপর এই গ্যাসটিকে আমি বন্ধ করে দেব। এবার এই জলটিকে আমি একটি গ্লাসে ছেঁকে নিচ্ছি ভালো করে ছাঁকনি দিয়ে। দেখুন পুরোপুরি 1 গ্লাস জলে পরিণত হয়ে গেছে। গ্লাসের জলটি এখন খুবই গরম আছে, এটা যে কোনো সময় দুপুরবেলা বা রাতে খাওয়া 1 ঘন্টা আগে হালকা কুসুম গরম করে নিয়ে জলটি খেয়ে নেবেন। যদি রোগগুলো পুরনো রোগ হয় তাহলে 7 থেকে 14 দিন খাবেন। আশা করি ভিডিওটি আপনার সবারই ভালো লেগে